আজকের 14ই অক্টোবর 2018 রবিবার, দারুল জামিয়া সাদিকিয়া সাগর মাদ্রাসা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ। দর্স চলাকালীন, ক্লাস চলাকালীন সম্ভবত 9টা নাগাদ হযরত মুহতামিম স্যার আমাদের সমস্ত আসাতিজা গ্রামকে দফতরে ডাকলেন। দফতরে আমরা আসার পরে আমাদেরকে তিনি বললেন যে মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে নিয়ে আমাদের মসজিদে আমরা সকলে জমা হয়ে যাই। সে কারণে সঙ্গে সঙ্গে আমরা আসাতিজা গ্রাম এবং সমস্ত ছাত্ররা সকলেই মিলে মসজিদে উপস্থিত হই। তখন মহতামিম সাহেব এসে আমাদের সামনে সকলের কাছে হঠাৎ করেই একমাত্র মোবাইল সম্পর্কেই বায়ান দান করেন। এই মোবাইলটা দুটো দিক, একটা হলো নিয়ামত আর একটা হলো লানত, অভিশাপ। নিয়ামতের দিকটাও খুলে তিনি বর্ণনা করেন, তার সঙ্গে আবার লানতের দিকটা, অভিশাপের দিকটা, ক্ষতির দিকটাও খুব বিস্তারিতভাবে, যথেষ্ট বিস্তারিতভাবে আমাদের সামনে তিনি পেশ করেন। এবং খুব বিশেষভাবে ছাত্রদের কাছে লানতটা, ছাত্রদের কাছে মোবাইলটা অভিশাপই অভিশাপ, ক্ষতির কারণ, এতে কোনো প্রকারের লাভ নেই, উপকার নেই, ভালো নেই, সেদিকটাও তিনি বুঝিয়ে বলেন এবং তার ক্ষতির দিকটাও তিনি আমাদের সামনে প্রকাশ করেন। এরপরেই হযরত মুহতামিম সাহেব সমস্ত বাচ্চাদেরকে সম্বোধন করে বললেন যে বাবা, তোমাদের কাছে কাদের কাছে কি মোবাইল আছে, সঙ্গে সঙ্গে নিয়ে এখানে জমা করো। এই নির্দেশ পাওয়ার পরেই সমস্ত ছাত্ররা আলহামদুলিল্লাহ সেই মুহূর্তে দেরি না করে নিজের নিজের কামরায় গিয়ে বাক্স খুলে কামরা থেকে মোবাইলগুলো এনে সব জমা করে। সম্ভবত 50-এর উপরে মোবাইল সব একটা হয়, জমা হয়, একত্রিত হয়। হযরত মুহতামিম সাহেব আমাদের কাছে দুটো কথা, হযরত মুহতামিম সাহেব বাচ্চাদের সামনে দুটো কথা বললেন যে তোমরা এই যে ভর্তি ফর্মে, তোমরা ফর্ম নিয়ে ভর্তি হয়েছে আর ভর্তির 22টা ধারা রয়েছে নিয়মাবলী, তার মধ্যে 18 নম্বর ধারাতে বড় হাতের অক্ষরে লেখা রয়েছে এবং আলাদা করে যে ছাত্রদের জন্য মোবাইল লেখা তার জন্য ক্ষতিকর এবং কঠোরভাবে মাদ্রাসার পক্ষ থেকে নিষিদ্ধ। যদি কারোর কাছে মোবাইল ধরা পড়ে বা থাকে তাহলে তাকে বহিষ্কার করা হয়। অতএব এই ভর্তির সময় এই নিয়মাবলীগুলোকে এখরার করে মেনে নিয়ে দস্তখত নিজে এবং অভিভাবকদের দিয়ে ভর্তি হয়েছে, সে কারণেই আজকে দেখছি এতগুলো মোবাইল। এই জন্য তোমাদের কাছে দুটো কথা, যে লানতকে তোমরা রাখবে না ছাড়বে? যদি লানতটাকে ছেড়ে দাও তাহলে মাদ্রাসায় থাকতে পারবে, আর যদি লানতকে নিতে চাও তাহলে মাদ্রাসা থেকে তোমাদেরকে রেহাই করে বিদায় দিয়ে দেবো, খুশির সঙ্গে মাফি চেয়ে। আল্লাহর শুকর আমাদের বাচ্চারা সকলে এক বাক্যে উঠে দাঁড়িয়ে সকলের সামনে তারা বক্তব্য বা তারা কথা রাখলো, নজর আমাদের মোবাইল চাই না, লানতকে চাই না, আমরা একমাত্র এলিম চাই, আল্লাহ এবং রসুলকে রাজি করার উদ্দেশ্যে এলিম শিখতে এসেছি, মাদ্রাসায় আমাদেরকে থাকতে দিয়ে আমাদের ক্ষমা করে আমাদের প্রথম পাঠনের এলিম দিন হাসিল করার সুযোগ করে। সমস্ত আসাতে যাইছিলাম এবং আমরা তাদের প্রতি দোয়াও দিই এবং খুশি হই এবং সঙ্গে সঙ্গে মহতামিম সাহেব বললেন যে দেরি না করি এই মোবাইলগুলো নিয়ে যাই দফতরের সামনে, এসে পেট্রোল দিয়ে, কেরোসিন দিয়ে মোবাইলগুলো আগুন দিয়ে ধরিয়ে দেন সকলের সামনে। আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আল্লাহ আমাদের মহৎ উদ্দেশ্য কবুল করো, বাচ্চাদের দিনটাকে সাফ করে দিই, জেহেনকে সঠিক করে দিই। আজকের সারা দুনিয়ায় যদি সমস্ত মাদ্রাস ইসলামিয়ার যত ছাত্ররা আছে তারাও যদি এই জিনিসটা বুঝেও নেয় যে ছাত্র সময়ে মোবাইলটা কত বড় ক্ষতির দিক, সেটাই যদি বুঝে আসে তাদের নিশ্চয়ই আর দুদিন তারা মোবাইল ইউজ করবে না, আর মোবাইলের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে যাবে। এলমো কখনো গুনার মাধ্যমে আসে না, নেকির মাধ্যম দিয়ে আসে। সেই জন্য মোবাইলটা একমাত্র গুনাহ জারিয়া, এই জারিয়া এই গুনাহ থেকে সকলকে পরিত্যাগ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। আজকের 14ই অক্টোবর 2018 রবিবার, দারুল জামিয়া।